দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে আগের মতো এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন কোনো অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তুলে ধরেন প্রধানমন্ত্রীর নানা সাফল্যের চিত্র, বলেন বিএনপি সহ দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে থমকে যায়নি এই অগ্রযাত্রা। শেখ হাসিনা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে কখনো বিচলিত হননি, কখনো দ্বিধান্বিত হননি, বরং আরো দীপ্ত পদভারে মানুষের সংগ্রামের কাফেলাকে আরো প্রত্যয়ী হয়ে তিনি এগিয়ে নিয়ে গেছেন। কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে। আমরা কিভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব সেটি নিয়েই তিনি কথা বলেছেন। আমরা যদি কোনো কোনো ক্ষেত্রে কিছু রিফর্ম করি তাহলে আমাদেরকে জিএসপি সুবিধাও ফিরিয়ে দেওয়ার অভিপ্রায়ও তারা ব্যক্ত করেছে। জাতীয় নির্বাচনের আগে বিএনপিও তার দোসররা বিভিন্ন দেশের দূতাবাসে ধর্ণা দিয়েও নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। কংগ্রেস ব্যান্ডের সই জাল করেছিল মনে আছে, তার উপর সেই সময়ে প্রায় বললো যে অমিত শাহ ফোন করেছিল, অমিত শাহর অফিস থেকে বলা হলো অমিত শাহ কাউকে ফোন করে নাই, আর যে আওয়াজ ছাড়া হয়েছে ওটা অমিত শাহর আওয়াজ না। বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজ থেকে আনন্দ শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা হাসমত খান আরিফের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।